দুটি মোবাইল নিয়ে গেছে সিবিআই। নতুন ফোন কিনতে ছুটলেন বিধায়ক, তবে এবার স্মার্টফোন নয়, কিনলেন কিপ্যাড ফোন। এদিন তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআই তল্লাশি করে বাড়ি থেকে বের হতেই নতুন ফোন কিনতে ছুটলেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। চলতি সপ্তাহের শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। গতবার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে প্রায় 70 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছিল সিবিআইকে। জীবনকৃষ্ণ সাহা বাড়িতে সিবিআই তদন্তে আসাতেই নিজের মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পুকুর থেকে সেই ফোন উদ্ধার করে তল্লাশি চালিয়ে সব কিছু করতে প্রায় নাকানি চোবানি খেতে হয়েছিল সিবিআইকে। তাই এবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করেনি সিবিআই। বিধায়ক তাপস সাহার বাড়িতে উপস্থিত হতে না হতেই সবার আগে তাপসবাবুর ফোন বাজেয়াপ্ত করে, তারপর তার ঘরে শুরু হয় তল্লাশি। সিবিআই তাপস সাহার বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বাথরুম, বাড়ির অফিস, আশপাশের সমস্ত এলাকায় চিরুনি তল্লাশি চালায়। পাশাপাশি বিআর আম্বেদকর কলেজে গিয়েও তদন্ত করে সিবিআই। এদিন প্রায় 14 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই। তল্লাশির পর তাপসবাবুর বাড়ি ছেড়ে যেতেই বিধায়ক নতুন ফোন কিনতে ছোটেন দোকানে। 8:30 নাগাদ বেরিয়ে বাড়ির পাশের একটি দোকান থেকে ফোন কেনেন বিধায়ক। কেনেন নতুন সিম, তবে এবার অবশ্য স্মার্টফোন কেনেননি তিনি। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আজ ঈদ, অনেককেই ঈদের শুভেচ্ছা জানাতে হবে, তাই খুব প্রয়োজন ছিল ফোনের। সিবিআই তার দুটি ফোনই বাজেয়াপ্ত করেছে, সেজন্যই ফোন কিনেছেন তিনি। এদিন সিবিআই তার বাড়ি থেকে বেরোনোর কিছু সময়ের মধ্যেই বাড়ির পাশের এক দোকান থেকে ফোন কেনেন বিধায়ক। তবে এবার অ্যান্ড্রয়েড ফোন নয়, কিপ্যাড ফোন কিনেছেন তাপস। তিনি বলেন, কি করব, সিবিআই দুটি ফোনই নিয়ে গেছে, তাই বাধ্য হয়ে ফোন কিনতে হলো। মোবাইল কিনলেন? হ্যাঁ ভাই, মোবাইল তো সিবিআই নিয়ে গেছে, এখন তো আমাকে চলতে হবে। আবার একটা মোবাইল নিলাম। এদিন তাপসবাবু জানান, সিবিআই তদন্তের সম্মুখীন হয়ে আসলে তিনি প্রতারিত হয়েছেন। তাপসের দাবি, সিবিআই মনে করেছিল তার বাড়ি থেকে 10-20 কোটি টাকা উদ্ধার হবে, 20 কেজি সোনা পাওয়া যাবে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তিনি বলেন, চাকরি দেওয়ার নাম করে তিনি কারো কাছ থেকে টাকা নেননি। একই সঙ্গে বিধায়ক জানান, রাজনৈতিকভাবে তার দলের বেশ কয়েকজন নেতার চক্রান্তের শিকার হয়েছেন তিনি। আবার জানতে চাইলো আমার টাকা পয়সা কত, নতুন জমি জায়গা কিনেছি কিনা, হ্যাঁ কোনো কিছু পেয়ে আছে কিনা। আমি বললাম, আপনারা দেখুন, আপনাদের মতো দেখুন, সব ঘর বাড়ি এভরিথিং, বাথরুম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে ছেলে ঘর থেকে শুরু করে ওরা সব দেখে নিয়েছে। হ্যাঁ, দেখে নিয়ে যাওয়ার পরে নিটফল জিরো। আমি বলেছিলাম, আপনাদের আগে বলেছিলাম যে নিটফল জিরো, নিটফল জিরো হয়েছে। দুটো মোবাইল নিয়ে গিয়েছে আমার ছেলের একটা কাগজ নিয়ে গিয়েছে। কে ফোন সিবিআইয়ের অফিসাররা, ওদের ওপরের অফিসাররা বলছে, মনে হচ্ছে ওরা তৃণমূলের কেউ ওখানে বসে আছে, একদম যারা কলেজকে চেনে জানে, হ্যাঁ তাদের মধ্যে থেকে বলা হচ্ছে, সিবিআইয়ের পাশে বসে বলা হচ্ছে, এবং তারা সেভাবে নির্দেশ দিচ্ছে। আমার কিছু বলার নেই, সে একটা বাটপার, সে একটা ঠকবাজ, জুতচোর। সে যেভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, সে আমি তার দ্বারা প্রতারিত হয়েছি, এক কথায় তার দ্বারা প্রতারিত হয়েছি। তাপসের পর এদিন তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতেও সিবিআই তল্লাশি চালায়। সকালে ইতির গোটা বাড়ি ঘিরে ফেলে সেন্ট্রাল ফোর্স। বাড়ির ভেতরে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রতিনিধি দল। জানা গেছে, এই ইতি সরকারের সাথে তাপস সাহার যোগাযোগ ছিল বলেই সিবিআই জানতে পেরেছে, তাই ইতির বাড়িতেই তদন্ত শুরু করেছেন। অন্যদিকে ইতির বাড়িতে এত সংখ্যক পুলিশ ও সিবিআই আধিকারিকদের দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সমস্ত গ্রামের মানুষ এসে ভিড় জমায় ইতির বাড়ির সামনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।